আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার তিনটা প্রশ্ন। আমার হাজবেন্ড চাকরি করে, তার সাথে আমি আছি, 40 মাইল থেকে অনেক দূরে। আর এখন আমি যদি আমার বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, তাহলে কি কসর পড়তে হবে না পুরা নামাজটাই পড়তে হবে? আর হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে, কসর নামাজ কি মুঠ দুই রাকাত এক এক অর্থে? মাগরিব অক্ত তিন রাকাত পড়া যায়, ইয়াসির অক্ত দুই রাকাত আর তিন রাকাত বেটির, আর ফজর অক্ত দুই রাকাত এভাবে না পুরা নামাজ পড়তে হবে? আমার আপনাকে বলবো বুঝি। আর তিন নম্বর প্রশ্ন বলুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যে কয়াও কাজান ইয়াও কাজান আমার দেন কত তো কত ইয়াও না পড়তে পারছে, এইগুলো তো জানি না। রোজা মানে এইগুলা কিভাবে পড়বো, কিভাবে রাখবো? মানে ধরুন 5 বছর 10 বছর, এর থেকে হয়তো বেশি হতে পারে কিনা কম হতে পারে, এত বুঝি না মানে কিভাবে এগুলা আদায় হিসাব করে নেবেন? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি। ধন্যবাদ আপনাকে, আপনি অনুষ্ঠানের সাথে থাকবেন। বুঝতে পেরেছেন প্রথম যে প্রশ্নটা হলো, প্রশ্নটা হলো যে ওনার স্বামীর সাথে উনি দূরে থাকেন, স্বামী যেখানে চাকরি করেন সেখানে থাকেন, তো সেখান থেকে বাপের বাড়ি অথবা স্বামীর বাড়ি যে দূরত্ব 48 মাইল হয়ে যাবে, তা এখন উনি এখানে আসলে উনি কি মুসাফির কিনা, কসর নামাজ পড়বেন? কোথায় আসলে? বাবার বাড়ি, নিজের বাড়ি অথবা বাবার বাড়ি। এখন এখানে ওনার ঘর, এখন আমি যতটুকু বুঝতেছি এতটুকু হলো, একটা হলো ওনার স্বামীর ঘর আর একটা হলো বাবার ঘর। সবসময় খেয়াল রাখতে হবে, স্বামীর অধীনে যখন থাকবে, স্বামী যদি মুসাফির হয় উনিও মুসাফির হবেন, স্বামী যদি মুকিম হয় উনিও মুকিম হবেন। এক দুই নম্বর হলো, স্বামীর বাসার থেকে বাড়ির থেকে নিয়ে নিজের বাবার বাড়ি 72 কিলোমিটার হলে রাস্তার মাঝখানে উনি মুসাফির হবেন। আবার বাবার বাড়িতে আসলে তখন আবার মেয়েরা বাবার অধীনে হয়ে যায়, তখন বাবা যেহেতু মুকিম উনিও মুকিম হবেন। স্বামীর সাথে যখন থাকবে সবসময় স্বামী মুকিম হলে স্ত্রীও মুকিম। এক কথায় আমরা বুঝবো যে উনি যখন নিজের বাড়িতে আসবেন তখন উনি মুকিম, যেহেতু বাবার অধীনে, যেমন রাস্তার মধ্যে আবার মুসাফির, রাস্তার মধ্যে মুসাফির। আবার যখন স্বামীর বাড়িতে যাবেন স্বামীর অধীনে স্বামীও মুকিম উনিও মুকিম, অর্থাৎ ওনাকে কসরের নামাজ পড়তে হবে না, ওনাকে পুরা নামাজই পড়তে হবে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন যে কসরের নামাজ আসলে কসর মানে কি, কয় রাকাত নামাজ পড়তে হয়? কসর হলো 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত, 2 রাকাত আর 4 রাকাতের নিচে যেগুলি আছে, যেমন ফজর নামাজ 2 রাকাত ওখানে 2 রাকাতেই থাকবে, মাগরিবের নামাজ 3 রাকাত ওখানে 3 রাকাতেই থাকবে। শুধু কসরের সম্পৃক্ততা হলো জোহর আসর এশা, এই সেইগুলিতে 2 রাকাত পড়বে, এবং তখন সুন্নত মুয়াক্কাদা পারলে পড়বে, নফল হয়ে যায়, না পারলে পড়বে না, কিন্তু ওয়াজিবের নামাজটা পড়তে হবে, বিতর পড়তে হবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে কাজা নামাজ নিয়ে বেশ পরেশানিতে আছেন, যে কত বছর যে উনি কাজা করেছেন তার কোনো হিসাব তো নেই, এটা হিসাবটা কিভাবে বের করবেন? আপনি নিশ্চয় জানেন এইসব বিষয়গুলো হলো, আমরা যেহেতু খুব ভালো করে জানি না, এখানে অ্যাপ্রক্সিমেট মনে করেন আমি যখন নামাজ ধরছি, এখন তো আল্লাহর কাছে তো নামাজ যে কাজা করছি এটাও তো একটা বড় গুণা, এটা তো আল্লাহর কাছে মাপসাইতে হবে। তদরূপ মাপসাওয়ার জন্য একটু কি করতে হবে, আল্লাহর কাছে একটু বিনয় করতে হবে, একটু মাধ্যম অবলম্বন করতে হবে। যেমন আমি সেটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই, আপনি আমার থেকে 10 লক্ষ টাকা পাইতেছেন, কথা ছিল আমি 2017 সালে আদায় করব, আদায় করিনি। এখন আমি যদি আপনার থেকে ক্ষমা চাই 2020 সালে 2021 সালে এসে, তা আপনি তো ক্ষমা করে দেবেন? আমি বললাম যে 10 লক্ষ টাকার মধ্যে ভাই 2 লক্ষ টাকা দিলাম, 3 লক্ষ টাকা দিলাম, একটু ক্ষমা করে দেন, তাহলে আপনার মনটা কামবে। 2018 সালে দেওয়ারও কথা ছিল, 1 টাকাও দিলেন না, তারপরে তো সবগুলি মাফ করে দেন, আমি ধনীও হয়ে গেছি, আপনার মন কোনোদিন গলবে? তদরূপ আল্লাহ পাক মুজিদের কাছে যখন আমরা যাবো, আল্লাহ এত বছর নামাজ পড়ে নিয়েছি কিন্তু সব মাফ করে দাও, তাহলে আল্লাহ বলবেন না এটা ঠিক ফিরি বা ক্ষমা চায়।